গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনসাইড আউট এক্সট্রা। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর পুজো খুব ভালো কাটছে। তোমরা সবাই জানো আমরা দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলাম, তো প্রথম থেকে শেষ অবধি দিদি নাম্বার ওয়ানের ওভারঅল এক্সপিরিয়েন্স আর কি কি গিফট পেলাম দেখতেই পাচ্ছ আমার সামনে। এদিকে এদিকে সব সাজানো গোছানো আছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। এই প্রেগনেন্সিতে এরকম সিচুয়েশনে পুরো ডে এর একটা শ্যুট আমরা অলরেডি দেখেছিলাম রান্নাঘরে, তো সেখানে মেকআপ হেয়ার সব কিছু ইনক্লুডেড থাকে। তো যাবো কি যাবো না, ডিসিশন নেবো কি নেবো না, তো সে নিয়ে একটু ডিলেমাতে ছিলাম। কিন্তু থ্যাংকস টু জি বাংলার টিম, কমপ্লিট টিম দিদি নাম্বার ওয়ানের, ওরা আমাকে প্রথম থেকে শেষ অবধি ভীষণ কমফোর্টেবল ফিল করিয়েছে। প্রথমে সিল্ড ওয়াটার পাচ্ছিলাম না, তারপরে জুসেটাও অ্যারেঞ্জ করে দেওয়া, খাবারের জন্য বারবার জিজ্ঞাসা করা, বারবার প্যাক ফুড ওদের রান্না করা, ফুড খাবো কিনা জিজ্ঞাসা করা। পোডিয়ামে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, যতটুকু খেলা হচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম, তারপরে রচনা দিতে আরম্ভ করে বাকি সবাই আমাকে বলছিল অর্পিতা তুমি বসো তুমি বসো। পোডিয়ামে হাইট অ্যাডজাস্ট করার জন্য ওটা ওরা এরকম কাঠের আর্টিফিশিয়াল হাইট ক্রিয়েট করে রাখে, তো সেখান থেকে আমি পড়ে যাব কি না সামনে দিকে পেছনে দিকে, তার জন্য পুরো স্ল্যাব একটা ওরা ফিক্স করে দিয়েছিল আমার জন্য। সিরিয়াসলি ব্যাপারটাকে অনেক বেশি স্মুথ করে দেওয়া হয়েছিল, সো থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগে অনেকে কমেন্ট করেছো দেখলাম যে ড্রেস কি ওখান থেকে দেয় না, এই কনফিউশনটাও ক্লিয়ার করে দিই। ড্রেস তোমাদের কে ক্যারি করতে হয়, বা তার আগে কিছু প্রোটোকলস ওদের থাকে, মানে কিছু থিম থাকে, সেটা ওরা ফোনেতে কনফার্ম করে দেয় কি এই রকমের থিম আছে, তো এরকম এরকম কিছু ক্যারি করো। প্রথমে বলেছিলাম ওয়েস্টার্ন পরবো, কারণ তাতে আমি খুব বেশি কমফোর্টেবল থাকি, বাট তারপরে যা থিম ছিল তাতে করে আমি, ওরা বলেছিল কি অ্যাটলিস্ট ইস্টার্ন কিছু পরো কমফোর্টেবল হবে, এথনিক কিছু পরো, তো আমি সেরকম ভাবে নিয়ে গিয়েছিলাম। বাট সেটা যদি প্রপার ফর্মে না থাকে তো ওদের একটা রুম আছে যেখানে আইরনিং থেকে আরম্ভ করে, মানে চেঞ্জিং রুম যেটা, তারপরে সেফটি পিন টুকটাক সেলাই ওই সমস্ত কিছু হয়ে থাকে। তারপরে মেকআপ, মেকআপ জেনারেলি ওরাই করে থায়, মেকআপ হেয়ার সমস্ত কিছু। সেক্ষেত্রে তুমি তোমার লিপস্টিক ক্যারি করতে ডেফিনেটলি পারো, তোমার লিপস্টিক তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট আর আমি বাইরে থেকে খুব একটা বেশি মেকআপ অ্যাপ্লাই করতে চাইছিলাম না, তার জন্য আমি আমার মেকআপ ক্যারি করি। ওখানে টিডিএস এর একটা ব্যাপার থাকে, যেগুলো স্পন্সার্ড গিফট সেগুলো তো তোমরা এমনিতেই পাও, যেগুলো নন স্পন্সার্ড গিফট সেগুলো 10,000 বাজেট ক্রস করলে তার উপরে 30% টিডিএস দিতে হয়, সেটা ওরা লিকুইড ক্যাশে নেয়, যেটা আমাদের কাছে ছিল না, তার জন্য আমরা এত ভাগদৌড় করলাম। আমাদের টোটাল নন স্পন্সার্ড গিফটের অ্যামাউন্ট হয়েছিল 13,000 এর মতো, তো সেখানে আমাদের একটা ওই 3,700 আর 800 সামথিং এর মতো পেমেন্ট করতে হয়েছিল, তারপরে আমরা এগুলো নিয়ে এলাম। ওখানে ছোট বড় সমস্ত গিফট তুমি যা জিতবে তোমাকে নিজে ট্রান্সপোর্টে নিয়ে আসতে হবে, ছোটগুলো আমরা তো নিজে গাড়ি করে নিয়ে চলে এসেছিলাম, আর সকালবেলা একটা ড্রেসিং টেবিল ছোট হাতি করে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি ওটা। এই মেমোরিগুলো খুব বেশি চেরিশেবল মেমোরি হয়, আমার রান্নাঘরের মেমেন্টোটাও আমার কাছে সাজানো আছে, এটাও দিদি নাম্বার ওয়ানের পার্টিসিপেন্টসের মেমেন্টো। দেখো ডিউরিং এই সিচুয়েশনে ওখানে গিয়ে ওরমভাবে খেলা আর অত স্পোর্টিভলি খেলা, এটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল, আর আমার মনে হয় আমরা খুব আনন্দ করে মজা করে শোটা করেছি। তোমরা যখন টিভিতে টেলিকাস্ট হবে তখন দেখতে পাবে, আমাদেরকে ফিডব্যাক জানিও। আর এখানে অনেকগুলো বিউটি প্রোডাক্ট আছে, এটা হচ্ছে নিও লেয়ার ন্যাচারাল পাপায়া গ্লোয়িং ফেস ওয়াশ, হ্যান্ড ময়শ্চারাইজিং ক্রিম, পুরো একটা গিফট হ্যাম্পার আর কি নিও লেয়ারের তরফ থেকে। এটা হচ্ছে বডি লোশন, এটাও আর একটা ফেস ওয়াশ, এটাও আর একটা ফেস ওয়াশ, এটা ওই ক্যালামাইন লোশন, এটাও আর একটা ফেস ওয়াশ, এটা ফুড ময়শ্চারাইজিং ক্রিম, এরকম প্রচুর কিছু ইজে আছে। দেখো কুকমির তরফ থেকে আছে একটা রেডি টু কুক মশালার সেট, যার মধ্যে সবজি মশালা আছে, তড়কা আছে, চানা মশালা আছে, চিকেন কারি, বাটার চিকেন, মিট মশালা, এই যে। মেয়ো আমারের তরফ থেকে আছে একটা ফ্রুট কেক, এটা হচ্ছে চিজ স্টিক্স, ভ্যানিলা কুকিজ, আর এটা ওই টি টাইম। দিদি নাম্বার ওয়ানে 4-5 রকমের গেমের মধ্যে গেমগুলো তো ভীষণ ইন্টারেস্টিং হয়, বাট সব থেকে ট্রিকি ব্যাপার হয় বাজার দাবানো, তো মানে তুমি উত্তর জানো বাট একটা মিলি সেকেন্ড দেরি করলেও না তোমার হাত থেকে ওই চান্সটা ফসকে যায়, তখন এত আফসোস হয়, সিরিয়াসলি বলছি কি বলবো। তুমি দাবিয়ে দিয়ে এসো, তুমি জানো কি তোমারটাই হয়েছে, বাট পাশ থেকে আরেকজনের হয়ে গেল, এরকমও হয়, তো সেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারলে একদম ঠিকঠাক। যাই হোক, এখানে আরেকটা লাল বাবার তরফ থেকে 5 কেজি চালও দিয়েছে, এই জিনিসটা বেশ কাজের, ডোসা মেকার, চিল্লা মেকার, মেবি অমলেটও হয়ে যাবে। ওখানে একটা গেম ছিল না, ওই লিপস রিডিং এর গেমটা, আমি ওটাতে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম,
মানে আমি জানি আমি খুব ভালো ওর লিপস রিড করতে পারবো। পাঁচটা ওয়ার্ড ছিল, তো কি ওরকম বলছিল ঢ্যাঁড়স কুমড়ো পটল এরকম প্রচুর ওয়ার্ড ছিল, তো যেগুলো এখনই বলে দিলে তোমরা ফাইনাল এপিসোডটা দেখার ইন্টারেস্টই হারিয়ে ফেলবে। বাট ওটাতে আমি মানে সিরিয়াসলি এত ভালো পারফর্ম করেছি, মানে আমি নিজেই ভাবছিলাম আমি কি করে এত তাড়াতাড়ি বললাম। ওটারই এই প্রাইসটা ছিল ডোসা মেকার। বাহ, এটা কিন্তু দারুণ জিনিস। এই পুরো প্লেন সারফেস আর ভীষণ সুন্দর ডোসা হবে। ডোসা বানানোটা আমাকে একটু ভালো করে শিখতে হবে। এখানে একটা কাঠের ওই স্প্যাচুলা মতো দেওয়া আছে, ঝাড়ু টাড়ুকে দেওয়া আছে, ও না এটাও দেওয়া আছে স্পিন করার জন্য, এই যে এই ব্যাপারটা। একটা মিউজিকের রাউন্ড ছিল যেখানে চার পাঁচটা গানের ওপরে চার পাঁচ রকমের কোয়েশ্চেন ছিল, তো সেটাও খুব ভালো লেগেছে, সেটা খুব ইন্টারেস্টিং ছিল, খুব মজা লাগছিল, গানগুলো শুনতে খুব ভালো লাগছিল। সেই রাউন্ডেও অনেকগুলো প্রাইজ ছিল, আমি কোনটার কোন রাউন্ডের কোন প্রাইজ সিরিয়াসলি ভুলে গেছি। বাট এটাও আর একটা প্রাইজ, এটা হ্যাভেলসের একটা টোস্টার, এই যে। আর একটা রাউন্ডে উইনিং প্রাইসে আমাদের জিজ্ঞাসা করেছিল, অনেকগুলো অপশন ছিল তার মধ্যে কি নেবো, তো তার মধ্যে গ্লাস অ্যান্ড জগ ছিল, বারবিকিউ গ্রিলার ছিল, তো সেটাতে আমরা বারবিকিউ গ্রিলার নিয়েছিলাম, এটা সেটা পরে দেখাচ্ছি। বাট এই ডিনার সেটটাও আমরা পেয়েছি, যেটা হচ্ছে একটা 18 পিসের ডিনার সেট, প্লেটটা নিচে আছে আমি বার করতে পারছি না, বাট বাকির টেক্সচারটা এরকম হয়েছে। এই সেই বারবিকিউ গ্রিলারটা, সামনেই শীতকাল আসছে, আগের বারে তো সেই পাশের বাড়ি কাকিমার থেকে উনুন টুনুন ধার করে কাঠ কয়লা মাঠ কয়লা নিয়ে সে সমস্ত করেছিলাম, বাট এইবারে বেশ ভালো রকম হবে। আর এটা ইজিলি ক্যারিও করা যায়, এদিক ওদিক গেলে ক্যারি করেও নিয়ে যাওয়া যাবে। বাট এই জিনিসটা ইউজ কী করে করে সেটা একটু দেখতে হবে, কারণ এটা আমার ফার্স্ট ইয়ে। ব্যাপারটা এরকমের, বাট ইউজ কি করে করে আমাকে দেখতে হবে। এই জিনিসগুলো দেখলেই আমার খুব ভয় পায়, ছোটবেলায় জল গরম করার যেটা থাকতো না ওটা, ওটাতেও আমার খুব ভয় পেত। শখ খেলে একবার না পুরো একদম। এটা হচ্ছে সোবিস্কোর একটা বিস্কিটের গিফট হ্যাম্পার, যার মধ্যে অনেক কিছু আছে, ছোটো ছোটো কেকও মনে হয় আছে। লাস্ট 2-3 দিন ধরে আমাদের বাড়িতে বিস্কিট নেই, আর রোজই মোটামুটি মানে বিস্কিট নেই, মানে মারি বিস্কিট নেই, যেটা কুলফিও খায় আর আমরাও খুব খেতে পারবো। বাকি ওরিও আছে, ক্রিম বিস্কিট আছে, যেগুলো আমার চলে যায় বাট ও খায় না। আজকে সকালবেলা আমি এটা খুলেছি, এটা খুলে মারি বিস্কিটটা বের করেছি, বাট তারপরে ওই এই এই এত মানে মোটামুটি সারা 2-3 মাস হয়ে গেল আমাদের এখন আর বিস্কিট টিস্কিট কিনতে হবে না। এই এত বিস্কিট আছে, এগুলো মনে হয় কেক নাকি? হ্যাঁ, এই যে ভ্যানিলা কেক, প্রচুর বিস্কিট। এবারে লাস্ট এটা তোমাদেরকে দেখাই, এই যে ড্রেসিং টেবিলটা, যেটা আনতে আমাদের ভোগান্তির মানে চূড়ান্ত হয়েছে। আমরা এটা প্রথমে ছেড়ে আসবো ভেবেছিলাম, বাট ওদের একটা রুল আছে যে নন স্পন্সার্ড গিফটের মধ্যে যদি আমি কোনো একটা ছেড়ে আসি তাহলে সবকটাই ছেড়ে আসতে হবে। বাট আমার ইচ্ছে ছিল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, তো মেনলি তার জন্যেই সমস্ত কিছু আমরা ক্যারি করে এনেছি, যে যেগুলো জিতলাম সব কিছুর একটা মধ্যে একটা আলাদা ইমোশনও থাকে। যাই হোক, এই ড্রেসিং টেবিলটাও আমরা জিতেছি, যার মধ্যে দুটো ড্রয়ার আছে, এখানে একটা আর নিচে একটা, কিন্তু বাবার ওই ওই রুমটাতে রাখবো, একটু ক্র্যাম্প লাগবে কিন্তু রাখবো। দেখো, জেতা হারা সবই পার্ট অফ গেম, কেউ জিতবে কেউ হারবে, তো সেগুলো ডেফিনেটলি পার্ট অ্যান্ড পার্সেল। বাট আমার এই সিচুয়েশনে ওরকম একটা শ্যুটে সারা দিন ধরে ইনভলভ থাকা, অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, স্পোর্টিলি খেলা, এগুলো আমার মনে হয় আমার নিজের কাছে খুব বেশি স্যাটিসফাইং ছিল। আর প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, ইভেন রচনাদিও অ্যাপ্রিসিয়েট করেছে, আমাকে কনগ্রাচুলেট করেছে। দিদি নাম্বার 1 বাংলার 1 অফ দ্য বিগেস্ট শো, সেখানে যাওয়ার একটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আমি এই সিচুয়েশনে যেতে পেরে খুব খুব বেশি স্যাটিসফাইড। এই এপিসোডটা কবে টেলিকাস্ট হবে তোমাদের জানিয়ে দেবো, এখনও অবধি জানি না, বাট আমি জানি যবে তোমরা জানতে পারবে আশা করছি। ইনসাইড আউট ফ্যামিলি প্রত্যেকবারের মতো এবারেও আমাদেরকে ততটাই ভালোবাসা দেবে আর ততটাই সাপোর্ট আমরা পাবো। যাই হোক, আজকের ভিডিওটা শর্ট অ্যান্ড ক্রিস্প ছিল, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম, এক্সপিরিয়েন্স বলো, যে যে গিফট পেয়েছিলাম সেগুলো, বাট খেলা কি হয়েছে এগুলো তো আমি শেয়ার করতে এক্ষুনি পারবো না, কারণ তাতে মেন যে এপিসোডটা যখন হবে তার ইন্টারেস্ট ছাড়িয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট এক্সট্রা। অ্যান্ড অ্যাজ ইউ অলওয়েজ টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি।